আবার একটা দুঃখও হচ্ছে। আমাদের দেশটা বড় অভাগা, আপনার মতো কত খাঁটি সোনা আমাদের ঘরে ঘরে পড়ে নষ্ট হচ্ছে। আপনাদের এই বিপুল শক্তি, আপনাদের বোধ, এই প্রবল আবেগ, এ কেন আমাদের দেশের কাজে লাগবে না? যারা আসার তারা আপনি এসে পড়ুন, দলে নাম লেখাতে হবে না। যখন বৃষ্টি পড়ে তখন হাজার হাজার গাছের পাতা একটাও শুকনো থাকে না, কিন্তু পাতা ধরে ধরে ভেজাতে গেলে দেশ জাগবে। মেয়েদের মধ্যে আসবে সেই প্রবল প্রেরণা, তাতে তারা আপনিই এসে পড়বে দলে। পড়ছে তো, আজ অনেকে তারা পথে পা বাড়াচ্ছে তো। দেশের ডাকে আজ তার ঘরের বাঁধন ছেড়ে পথে নেমেছে। আপনাকে দলে নিই আর মেজদা আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়ে আমার ফাঁসির ব্যবস্থা করুন। তা কোনটা বেশি ভয়, মেজদা পুলিশ না ফাঁসি? ওরে বাবা, মেজদাকে দেখেই তো ভয় করছিল। কেন, দিব্যি তো সুকান্তি পুরুষ। সেটা তো কোনো কাজের কথা নয়, বাইরে আর ভিতরে এক, এ কজনের হয়। মেজ বৌদি গ্রাম দেখতে গেছে? হ্যাঁ গো, ওই ছেলে পিলে গুলো তো তাই বললে। কাদেশ মেজ বৌদির অজানা অচেনা জায়গা, এভাবে অম্বিকার সাথে ঘুরতে যাওয়াটা ঠিক না। না না, ওই আসলে মেজ বউ তো শহুরে মানুষ, দাদেশ দেখেনি কখনো, তাই। দাদেশ শুধু নদী নালা নয় গো, এখানে মানুষজনও আছে, আর মানুষজন থাকলে দুটো কথাও আছে। তারা যদি অম্বিকা আর মেজ বৌদিকে নিয়ে দু কথা বলে ফেলে, সেটা বলতে কতক্ষণ? উমা, এই কথা তো আমার মাথায় আসেনি গো। ঠিক আছে, আমি এগিয়ে দেখি ওরা কত দূর। আপনাকে একখানা কথা শুধাবো, সত্যি জবাব দেবেন? কি কথা আগে বলুন, সত্যি জবাব দেবেন? এই কদিন তবে আমাকে দেখে মনে হলো আমি মানুষটা ভারী মিথ্যে কথা বলি। না, তবে সত্যি আর মিথ্যের মাঝখানে একখানা জায়গা থাকে, এড়িয়ে যাও। বলুন কি জানতে চান? আমাকে দেখে আপনার কি মনে হয়, বাইরে ভিতরে দুরকম? আপনার মতন মেয়ে আমি দেখিনি মেজে বৌদি। ওই যে বললাম, খালি দুঃখ হয় আমাদের দেশের কত শক্তি অপচয় হচ্ছে বলে। আসল কথা হলো ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, অতএব আমি পতি, দেশের পুজো আমার দ্বারা হবে না। এ আপনার রাগের কথা মেজে বৌদি, এভাবে সাড়া দিতে হলে সর্বস্ব পণ করতে হয়, সর্বস্ব ত্যাগ করতে হয়। সেই ত্যাগের পথ পেরিয়ে কিভাবে আসবেন আপনারা? তুমি কি ভাবো, তুমি ভাবো মেয়েরা পারে না? পারে না তো, তাদের পায়ে শিকল পরানো, তাদের মনে শিকল পরানো, তাই তারা পারে না। আরে উমি, তুই কিছু ভাবলি? না না, পুজোটাকে দিতে হবে না, ও তোর একমাত্র ছেলে, ওকে চাইছে না। টেপি ফুটি কাউকে একটা দে, দিবি তো? ও দিদি, দিদি গো, ও আমি পারবো না, আমি পারবো না, বিশ্বাস করো, ওদের কাউকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমার অমন পরীক্ষা নিও না গো দিদি। ও দিদি, দিদি বিশ্বাস করো।